প্রবাসে বহু মানুষ নষ্ট হয়ে গেছে শুধু খারাপ সঙ্গীর কারণে। ম্যাক্সিমাম মানুষ প্রবাসে নষ্ট হয় কার কারণে? খারাপ সঙ্গীর কারণে। আজকে এই প্রোগ্রামে এসেছেন নিশ্চয়ই কেউ আপনাকে দাওয়াত দিয়েছে, ঠিক না? ঠিক। যে লোক আপনাকে দাওয়াত দিয়েছে এ আপনার হিতাকাঙ্ক্ষী, এ আপনার কল্যাণ চায়। এরকম বন্ধু টাকা পয়সা দিয়া, হাদিয়া তোফা দিয়া, নাস্তা করাইয়া, খাওয়াইয়া, ফুসলিয়া ফাসলিয়া হলে ধরে রাখার চেষ্টা করবেন। দুনিয়াতে যত দামি সম্পদ আছে এর মধ্যে অন্যতম দামি একটা সম্পদ হলো ভালো বন্ধু। মানুষ ভালো বন্ধুর কারণে দুনিয়া আখেরাত উজ্জ্বল হয়। আর এই প্রবাস বলেন আর দেশ বলেন, সব জায়গায় মানুষ ধ্বংস এবং নষ্ট হয় সবচেয়ে বেশি খারাপ বন্ধুর কারণে। আপনার কোম্পানিতে, আপনার ভিলাতে, আপনি যে এলাকায় থাকেন সেখানে, আপনার আশেপাশে, আপনার রুমমেটদের মধ্যে বেনামাজি, এখানে এসে মাদকের হাত ধরেছে অনেকে আছে প্রবাসী ভাইয়েরা, কেউ দেখছে না, সবাই দেশে আছে, চুপে চাপে এখানে মদ থেকে নিয়ে বিভিন্ন অপকর্মে সে জড়িয়ে যায়, মাদক আসক্ত হয়, অভ্যাস হয় মদ পান করা, হারামের দিকে চলে যায়। দেশে যাওয়ার সময় আবার টুপি টাপা নিয়ে এখান থেকে একটা জুব্বা কিনে নিয়ে মসজিদে হাজির হয়ে। আমি সত্যি আজ খুবই আনন্দিত, আমার খুব ভালো লাগছে যে আপনারা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, দেশ থেকে আমরা কষ্ট করে এসেছি, আমার সাথে আরো দুই ভাই এসেছেন, আমাদের এই আশাটা সার্থক হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত। আপনারা আজকের আলোচনা থেকে, এর আগে যে ওলামা ইকরাম আলোচনা করলেন সেগুলো থেকে, আমাদের আলোচনা থেকে যদি একটি পয়েন্ট শুনে আমল করেন, পরিবর্তন করেন নিজের জীবনকে, তবে পুরো আয়োজন সার্থক হবে। আর যদি শুধু আসলেন আর হুজুরদেরকে একটু ডাইরেক্ট দেখবো, মনে সাদা জাল মিটিয়ে চলে গেলেন, তো কোনো লাভ হবে না। যে পয়সা খরচ করে আসছেন পুরো পয়সাটাই বরবাদ। এই জন্য আমল করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা আজকে থেকে প্রবাস জীবনে বুঝার আগে হাত তুলে ফেলছেন, লক্ষণ ভালো না? আমি তো কারা কারা বলছি, আমি যদি বলতাম যে কারা কারা মদ খাইবেন, হাত তুলে বসে আছেন, হুজুর তো আর এটা বলবে না, সেজন্য ভালো ধারণা করে আগে থেকে হাত তুলে ফেলছেন, মাশাআল্লাহ। আপনাদের প্রতি আমি ভালো ধারণা করলাম। আচ্ছা আগে বুঝেন ভাই, ভালো করে বুঝেন, আজ থেকে প্রবাস জীবনে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, এখানে আমার হাতে প্রচুর সময়, শৃঙ্খলিত টাইম, সবকিছু এখানে সিস্টেম অনুযায়ী চলে, পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ার জন্য এই প্রবাস জীবনের চাইতে উত্তম কোনো সময় নেই। অতএব পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আমার জীবন গেল আমি ছাড়ব না, এবং এটাকে আমাদের জীবনের অবিচ্ছিন্ন অঙ্গ বানিয়ে রাখবো। এ নিয়ত যারা মন থেকে করেছেন একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আপনি আমাদের সমাজ হাত দুগুলো কবুল করে নিন, আল্লাহ আমাদের সবাই তওবাকে আপনি কবুল করে নিন, আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত পড়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে যে জন্য আমরা আসছি সবার উদ্দেশ্যকে সফল করে যাওয়ার তৌফিক দান করুন।